Sí, naudzubillah, astagfirullah, astagfirullah. কি পড়ছে? জি 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 জি। তুমি কি করে কষ্ট করছ? আপনার নামে? সি সি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কুদার গজব। এদি কি পড়ছস? হ্যাঁ? তোদের তো কথা আমাদের মেয়ের এরকম শিক্ষা নেবে। তোর বান্ধবী কই? বান্ধবী তো আসতেছে। লেট হয়ে গেল না? লেট তো। শুন। আজকে আমাদের পোশাকের স্বাধীনতা চাই। কঠোরভাবে প্রতিবাদ করতে হবে এই বিষয়টা নিয়ে। ঠিক আছে? আর আমাদের পোশাকের স্বাধীনতা কিন্তু আমরা চাই 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 দিতে হবে, আদায় করে নেব আজকে আমরা। চল তোর বান্ধবীকে কল দিছিস, লেট হয়ে গেছে, আসতেছি তাড়াই কল দে। সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি পড়ছে এগুলো? সি 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 আল্লাহ, এগুলো একটা পোশাক হইলো, কি পোশাক পড়ছে এগুলো? হ্যাঁ বেলা ছাড়া পেটিকোট পরে মাইছে আল্লাহ। সি 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 কি গুলা পড়ছে এগুলা? এদের কোনো ই আছে? এই যে দেখছুন কতদিন আগে দেখছিস না, এরা এই পোশাকে স্বাধীনতা চাচ্ছে, এই ব্লাউজ ছাড়া এই শাড়ি পরবে, এগুলা এরা স্বাধীনতা চাচ্ছে, বুঝছিস? ওই যে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। আচ্ছা আচ্ছা, এগুলো স্বাধীনতা চাচ্ছে, এদের কি বাপ মা নাই কা? বুঝলাম না কিছু, কি পড়ছে এগুলা? আল্লাহই জানে, এদের লজ্জা শরম কিচ্ছু নাই। এইসব না পড়া উলঙ্গ রাস্তায় নামলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, আদিমকালের মানুষ আছিল না, দেখছ না ব্লাউজ ছাড়া ই পরছে, শাড়ি পরছে, এরাও এখন এগুলা পড়তে চায়, এগুলা এখন ই করতে চায়, এগুলা স্বাধীনতা চাচ্ছে, বুঝছস? সি নাউজুবিল্লাহ, কি দেখলাম এগুলা! মানিক বুঝলি না, ওর বাপ মা শাসন নাই তো, বুঝছস? হ্যাঁ, শাসন থাকলে ছেলেমেয়েরা এরকম হয় না তো। বাপ মা আছে কিনা এটাই তো সন্দেহ। ছি আল্লাহ, কি দেখলাম, মাফ করো। দেখলে আরো গুণ হইব। আল্লাহ কি দেখলাম, মাফ করো। নাউজুবিল্লাহ, সি সি আস্তাগফিরুল্লাহ। দেখছস কত বেয়াদব! হ্যাঁ, পোশাক হচ্ছে আমাদের স্বাধীনতা, আমরা খোলামেলা চলাফেরা করব, তোদের কি? হ্যাঁ, তোদের ভালো লাগবে না, তোরা দেখিস না, আমরা সব খোলামেলা চলাফেরা করব, চলো। কত বেয়াদব দেখছো! নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তোদের ভালো না লাগে তো যা, গুটা পরে থাকি, যা যা। খোলামেলা পোশাক আমরাই তো করবো। বেয়াদব বেয়াদব, এটা হচ্ছে আমাদের স্বাধীনতা, এটা আমাদের মানতে হবে, এটা নিয়ে আমরা প্রতিবাদ করবো, করবো তো করবোই। শয়তান, হ্যাঁ, কি পোশাক কি পরবো কি পরবো না, সেটা আছে আমাদের স্বাধীনতা, আমরা যেটা ভালো লাগবে আমরা সেটা পরবো, তোরা দেখিস না ভালো না লাগলে কেন তোরা মন্তব্য করবি, শালা শয়তানের শয়তান। হ্যাঁ, আমরা ব্লাউজ ছাড়া পেটিকোট ব্যবহার করবো, তোদের কি? এটা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা অনুযায়ী আমরা পোশাক পরবো, তাই কি পরবো না? শালা শয়তান, তোদের ভালো লাগে না, তোর জায়গা, বিভিন্ন ধরনের কথা বলিস তোরা। আমাদের সমাজ, আমাদের এই সমাজে ঠিক আছে একটু খোলামেলা চলি। হ্যাঁ দাও দাও, কি পড়ছে? কোনো লজ্জা নাই, ওর মানে বাপ মা নাই, এটা নাই ওটা নাই, এইগুলো করে। হ্যাঁ শয়তানের শয়তান, যা যা, আর কদিন পরে আমরা কাপড় আরো ছোট করে ফেলবো, তোদের কি? তোরা দেখবি না চোখে সানগ্লাস পরে? বাদ দে, আমরা ব্লাউজ ছাড়া পেটিকোট পরবো, তাতে ওদের সমস্যা কি? আর আমরা খোলামেলা চলবো, সমস্যা কি? আমাদের স্বাধীনতা, সমস্যা কি ওদের? কিন্তু দেখতো দোস্ত আমার কেমন লাগতেছে, সেই লাগতেছে দেখতো আমার কেমন লাগে, তোরে সেই লাগতেছে, কিন্তু একটু গলায় নেকলেসটা পরলে আরো সেই লাগতেছে, তাই বুঝি? হ্যাঁ রে, সুন্দর লাগতেছে, চল যাই আজকে, এটা আমরা কঠোর প্রতিবাদ করব, প্রতিবাদ মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি ব্লাউজ ছাড়া পেটিকোট পরবো, আমাদের দাবি, আমাদের দাবি ব্লাউজ ছাড়া পেটিকোট পরবো, আমাদের দাবি, আমাদের দাবি ব্লাউজ ছাড়া পেটিকোট পরবো। কি বলে কথা কথা, আপনার নাম মেয়ে? মেয়ে মানুষ এই ধরনের পোশাক পরে? ছি 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 ছি, কিন্তু আর দোষটা মেয়ে তো আপনাকে দেখা দেখে খারাপ হবে, এটা কোন ধরনের চরিত্র? আপনাদের বাবা মা নাই? বাবা মা শিক্ষা দেয় নাই, তারা চোখে থাকে না, এই অবস্থা রাস্তায় বেরিয়ে গেছেন? ছি, কি নোংরা মানসিকতা আপনাদের, কি সমাজ আসছে, এটা বাংলাদেশ, এটা বাইরে না, তো ঠিকঠাক মতো পোশাক পরুন। ছি কি ছি, এগুলো কি বাবা মা দেখে না? কত বড় বেয়াদব দেখছো! হ্যাঁ, পোশাক হচ্ছে আমাদের স্বাধীনতা, আমরা যেভাবে চলাফেরা করবো আমাদের ব্যক্তিগত ব্যাপার, তুমি কেন কথা বলবা? তুমি আছো চরম বেয়াদব, আমরা তো এখন পোশাক রয়েছে পরবো, তাতে তোমার কি? আমাদের স্বাধীনতা আমরা নিব, আমরা কয়েকদিন পরে ব্লাউজ আর পেটিকোট পরে রাস্তায় রাস্তায় ঘুরবো। আসলে আমাদের সমাজে মানুষজন কি জানিস, একটু খোলামেলা পড়লে একটু উন্নয়ন একটু উপর উঠাই দিলে ঠিক আছে, কয় ওরে দেখো কি জিনিস যাচ্ছে, কি এগুলো কেন? তোমাদের নজর পরিবর্তন করতে হইব, নজরটাকে পরিবর্তন করো তোমরা, তোমাদের মতো মানুষজন খুবই খারাপ, বেয়াদব বেহারা বলছে না। চল 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 বান্ধবী চল, আমাদের দাবি, আমাদের দাবি ব্লাউজ ছাড়া পেটিকোট পরবো, আমাদের দাবি, আমাদের দাবি ব্লাউজ ছাড়া পেটিকোট পরবো। সি সি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কুদার গজব, এগুলা কি? এই নীলজ্জ বেহারা, তোরা এদি কি পড়ছস? হ্যাঁ, তোদের তো কথা আমাদের মেয়েরে এরকম শিক্ষা নিবে? হ্যাঁ, সমাজটা নষ্ট করে ফেলাইতেছে, এই তুমি এদিকে কি চাই? হ্যাঁ আও, তুমি তাকে তাকে কি দেখো? এগুলো নীলজ্জ বেহায়ারা।
আছে তোমাকে এডি ভালো লাগেনি আসো তো সি 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 তোবা 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 কুদার গজব এসব কি দেখি রাস্তাঘাটে আমাদের মেয়েদের পোশাকগুলো কাইরা নিছে কিছু বলবেন আও এই তুমি আসো না তুমি হা করে কি তাকে দেখছ এদের দিকে নীলজ্জ বেহায়ারা সি 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 সমাজটাই নষ্ট করে ফেলতেছে এই তোমরা এগুলি কি পোশাক পরছো কেন কাকা হ্যাঁ কেন মা বাবা নাই তোমাদের আছে তারা কিছু বলে না কি বলবে হ্যাঁ তোমরা তো গোটা সমাজটাকে কুলোচিত করে ফেলছো এই পোশাক হচ্ছে আমাদের স্বাধীনতা এটা স্বাধীনতা অবশ্যই হ্যাঁ একটা মেয়ে মানুষ খোলামেলা পোশাক পরে রাস্তায় বের হইলে এটা স্বাধীনতা আর এই দৃষ্টির কথা বলো তোমাদের দিকে মানুষ তাকাবে না কেন তাকাবে না এই যে আমি যাইতেছি আমারই তো চোখ পড়ছে এদিকে হ্যাঁ তোমাদের দেখে তো আরো পাঁচটা মেয়েরা শিখতেছে এটা তোমরা এত নির্লজ্জ হয়ে গেছো হ্যাঁ আমাদের দেশে বিদেশিরা আসে দেখছো তারা পর্যন্ত পর্দাভাবে চলাফেরা করে এমন একটা দেশ এটা এটা কি আমাদের দেশের কালচার বলো তোমাদের মধ্যে কেউ না কেউ বলে যে আমরা আদি যুগে ফিরে যেতেছি আদি যুগের ঐতিহ্য ধরে রাখতেছি আদি যুগে তো মানুষ উলঙ্গ হয়ে থাকতো তো তোমরা উলঙ্গ থাকো উলঙ্গর বাকি কি আছে আঙ্কেল আপনাদের ভিতরে সমস্যা আছে বুঝছেন সমস্যা বলো ওই যে আমাদের মতন লোকজন গেলে এবার তাকায় থাকেন এবার কেমন তাকায় থাকবেন আপনারা তোমরা কেন উলঙ্গ পোশাক পরো সেটা তো আমরা আগেই বললাম আমাদের স্বাধীনতা দিতে হবে তো অবশ্যই দিতে হবে এই কুসংস্কার কোথায় পেয়েছো তোমরা হ্যাঁ আজকে কয়েকদিন যাবত বেশ কয়েকদিন যাবত দেখতেছি সোশ্যাল মিডিয়া টোটাল মানে পুরো গরম করে ফেলছো তোমরা খোলা মেলা উলঙ্গ পোশাক পরে আসছো আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলবো গা খোলা মেলা চলবো এইটুকের প্রয়োজন কি এগুলো খুলে ফেলাও আঙ্কেল আপনি কি দেখছেন বাইরের রাষ্ট্রগুলো দেখছেন কাপড়চোপড় কত খোলা মেলা চলাফেরা করে আমাদের ওইভাবে তো খোলা মেলা চলাফেরা করিনি দেখো আমাদের কাপড়চোপড় আছে পুরো শরীরের অর্ধেক অংশই তোমাদের দেখা যাইতেছে তোমরা খোলা মেলা চলতেছো না হ্যাঁ অনেক দেশে দেখবেন শর্ট শর্ট ফ্যান পরে ঘুরে বেড়াই আমরা কি শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়াই সেটা অনেক অনেক দেশ এটা বাংলাদেশ আমরাও এটা করব বাংলাদেশে আমাদেরও তো অধিকার আছে তোমরা কি মুসলমান হ্যাঁ অবশ্যই মুসলমান মুসলমান নারী কিভাবে চলে কিভাবে চলছে হ্যাঁ তোমরা কি ইসলামী শিক্ষা নাও নাই আল্লাহ রাসূল কি বলছে জানো হ্যাঁ বলছে নারীদেরকে পর্দার সাথে থাকতে এবং পর্দাশীল হয়ে বের হইতে তোমরা সে কাজটা করতেছো তোমরা তো নোংরামি করতেছো আবার নিজেকে মুসলমান বলে দাবি করতেছো হ্যাঁ খোলামেলা পোশাকের স্বাধীনতা চাইতেছো তোমরা এই খোলামেলা পোশাকটাকে প্রতিষ্ঠিত করতে চাইতেছো গোটা সমাজটাকে নোংরা করতেছো কেন করতেছো এটা কেন করতেছো বলো আবার নিজেকে দাবি করতেছো আমি মুসলমান একজন মুসলমানের চরিত্র কি এরকম হইতে পারে হ্যাঁ বাসা কি তোমাদের বাবা মা ওই পোশাক পরে বলো পরে উত্তর দাও না কেন খোলা মেলা পোশাক পরে নিজেকে নিজে খুব স্মার্ট ভাবতেছো খুব স্মার্টনেস লাগতেছে না নির্লজ্জের মতো বেহায়ার মতো বেহায়াপনা করতেছো এবং সমাজে এটাকে ছড়ায় ফেলতেছো তোমাদের দেখা দেখি আরো পাঁচজন শিখবে আজকে আমার মেয়ে শিখবে কালকে আরেকজনের মেয়ে শিখবে আরেকজনের বোন শিখবে গোটা সমাজটা নষ্ট হয়ে যাবে সমাজটা নষ্ট হওয়া মানে দেশটা নষ্ট হওয়া লজ্জা লাগে তোমাদেরকে দেখলে মেয়ে মানুষ খোলামেলা পোশাকে চি 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 তোমরা আন্দোলন আন্দোলন করতেছো আজকে এমন একটা আন্দোলন করতা যে আন্দোলনে দেশ লাভবান হবে সমাজ লাভবান হবে তুমি আমি আমরা সকলে লাভবান হব ওই ধরনের একটা আন্দোলন করতা নির্লজ্জের মতো একটা আন্দোলন করতেছো আবার সবাইকে বলতেছো আমাদের দিকে আপনারা তাকান কেন তোমরা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাইটা যাবা মানুষ কি চোখ পকেটে নিয়ে হাঁটবে তোমরা নিজেরা গুণা করতেছো অন্যদেরকে গুণাগার বানাইতেছো কেন করতেছো এই কাজটা এই অধিকার তোমাদেরকে কে দিছে এখনো সময় আছে এগুলির থেকে ফিরে আসো এই নোংরামি থেকে ফিরে আসো তোমরা ফিরে আসবা তোমাদের দেখা দেখি আরো পাঁচজন ফিরে আসবে এগুলি করো না বেশ কিছুদিন যাবত দেখতেছি এটা কোন ধরনের নোংরামি শুরু করছো তোমরা তোমরা পড়াশোনা করছো না হ্যাঁ তোমাদের স্কুল কলেজে কি ইসলামী শিক্ষা দেয় নাই দিছে বলো ইসলামী শিক্ষা দিছে হ্যাঁ তাহলে তোমরা সেটা পালন করছো বা করতেছো তুমি নিজেও লঙ্গ চলতেছো তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে এইভাবে শিখাইতেছো গোটা আরো দশজনকে শিখাইতেছো কেন করতেছো এই কাজগুলি কত বড় গুনাহের কাজ তুমি জানো এটা লজ্জা নারীর ভূষণ একজন নারী যত পর্দাশীল থাকবে তাকে তত সুন্দর লাগবে
নির্লজ্জ বেহায়াপনা এগুলি ছেড়ে দাও, এগুলি ছেড়া এখনো সময় আছে, ভালো দিকে আসো, সুন্দর দিকে আসো, দেশে আরো অনেক কিছু রয়ে গেছে সেগুলি নিয়ে আন্দোলন করো, এখনো সময় আছে, বেহায়াপনা ছাড়ো। মুরব্বী অত জ্ঞান দেন না আপনি, আমরা কি পোশাক পরবো কি পরবো না সেটা হচ্ছে আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমরা খোলামেলা চলবো, আমরা কাপড় পরবো না। না তুমি চাইলেই হবে না, আপনি তাকায় না আমাদের দিকে তাকায় না আপনি, তুমি চাইলেই হবে না। আমাদের দেশে শতকরা 90 জন মুসলমান, থাক না মুসলমান সমস্যা কি, আপনি আপনার পথে চলবেন, আমরা আমাদের পথে চলবো, আমরা কি পরবো কি পরবো না সেটা হচ্ছে আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমরা তো একদম খোলামেলা চলে নিন, আমরা কোনো কিছু বের করে দিচ্ছি আমরা। শুনেন মুরব্বী একটা কথা বলি, আপনি অনেক জ্ঞান দিচ্ছেন, আপনার জ্ঞান আমাদের লাগবে না, আপনার এই জ্ঞান আমরা মাথায় রাখি, বুঝছেন, আমাদের অনেক অনেক জ্ঞান আমাদের মাথার ভিতরে আছে, আমাদের কি অশিক্ষিত মনে হয়? কথা বলি আমি, একটা কথা বলি শোনো, যার আসলে কি মানে তোমাদের লজ্জা নাই বললেই চলে, যার লজ্জা থাকে সে লজ্জা হারানোর ভয় থাকে, তোমাদের তো লজ্জাই নাই, হারানোর ভয় কি থাকবে তোমাদের? আপনি এখানে কথা বলতে আসছেন কেন? তাই কোন আমরা আমরা তো এখন কাপড় রাখছি, এই কদিন পর থেকে আমরা কাপড় রাখবো না, বুঝছেন, কাপড় এই যে পরছি না এই কাপড় আমরা পরবো না, আমরা খোলামেলা চলাফেরা করবো, আপনাদের মতো মুরব্বীরা আমাদের দিকে তাকায় না, বুঝছেন, আপনারা যান প্রত্যেকে, এই আই তাকায় না, জান ওদের মতো নির্লজ্জরা মানে এই দেশকে কলঙ্কিত করতেছে, গোটা সমাজটাকে কলঙ্কিত করতেছে, বদমাইশ কোথাকার, খোলামেলা পোশাক পইরা তারপরে নিজেরে নিজে স্মার্ট ভাবতেছে আর বলতেছে আমাদের দাবি, আমাদের ব্যক্তি স্বাধীনতা চাই, বলেন আপনারাই বলেন এটা কি ব্যক্তি স্বাধীনতা? হ্যাঁ একজন নারীর সৌন্দর্য কোথায়? পোশাকের মধ্যেই তো। এ আসো আসো, কালকে আরেকজন করবে মাদিল কোথাকার, দিয়া তো আসো।